আসসালামু আলাইকুম। গণ অধিকার পরিষদের প্রথম সম্মেলনে ভিপি নূর 154 ভোট যেখানে কাস্ট হয়েছে, 216 ভোটের মধ্যে 71% ভোট পড়েছে। এখানে তিনি প্রথম স্থান অর্জন করেছেন 135 ভোট পেয়ে। দ্বিতীয় স্থান নাজমুস সাকিব 13 ভোট আর বাইজিদ 6 ভোট। রাশেদ খান হয়েছেন সাধারণ সম্পাদক। তো ভিপি নূরকে মানে খুব অনেকে কম বয়সী মনে করে না, যে ছেলেটার আবেগ বেশি, বয়স কম, কিন্তু পাকা একটা খেলোয়াড়। তার বিরুদ্ধে প্রায় সবাই চলে গিয়েছিল, একমাত্র সম্ভবত রাশেদ ছাড়া বাকি সবাই মোটামুটি চলে গেছে। আবার ভোর রাতে দেখলাম হাসান আল মামুন, সে সাধারণ সম্পাদক পদে এখানে এখানে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং তিনি পরাজিত হয়েছেন, কিন্তু তাদের সাথে কাজ করবে বলে অঙ্গীকার করেছেন। ভিপি নূরের পথ চলা সেই কোঠা সংস্কার আন্দোলন থেকে এই পর্যন্ত তার আসাটা খুব কঠিন ছিল এবং সে কাজ বিছানো পথে হেঁটে আসছে এবং রক্ত ঝরছে। তারপরেও ভিপিনুর কিন্তু পিছপা হচ্ছে না। তার পথ চলার যে সাহসী সংগ্রাম অসাধারণ। তিনি আজকে একটা কথা স্বীকার করেছেন যে আমরা নতুন, দল নতুন, কার্যক্রম নতুন, আমি ব্যক্তিগতভাবে আমার ভুল থাকতে পারে, ভবিষ্যতে আর এই ভুল হবে না। অতীতের যে ভুলগুলো, অসামঞ্জস্য কাজগুলোর জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষমা প্রার্থী। এবং তার যে সহযোদ্ধারা তার সাথে কাজ করেছিলেন সেখানে, ফারুক, তারপরে যারা যারা আছেন আর কি, সবাই যা পরিচিত মুখ, তারেক, তাদেরকে বলছেন যে তারা যদি ফিরে আসে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেবেন। সুন্দর মানসিকতা। তরুণদের পথ চলায় অনেক সময় গ্যাঞ্জাম তৈরি হয়। শত গ্যাঞ্জামের পরেও ভিপি নূর যেভাবে সামলে নিয়েছেন তার এই পরিস্থিতি, এখান থেকে যারা জীবনে, যারা নতুন ছাত্রছাত্রী যারা আছেন না, কেউ চাকরির জন্য লড়ছেন, কেউ বেকারত্ব থেকে গোছার জন্য লড়ছেন, কেউ জীবন সংগ্রামে লড়ছেন, এখান থেকে একটা শিক্ষা সবাই নিতে পারে। ভিপি নূর এত বিপরীত শ্রুতি গিয়েও সে কীভাবে দাঁড়িয়ে থাকতে পারে এবং সংগ্রাম করতে পারে, তার সংগ্রামের অধ্যায়টা যদি কেউ শুরু থেকে দেখে আসেন, অসাধারণ। এই অধ্যায় থেকে বাকিরা একটা শিক্ষা নিতে পারে যে যে কোনো কিছু অর্জন করতে হলে এবং কোনো জায়গায় পৌঁছাতে গেলে অনেক সমালোচনা হবে, কটু কথা বলবে, নিজের কিছু ভুল থাকবে, ভুল স্বীকার করতে হবে, নতুন পথে যেতে হবে। সেটা ভিপি নূরের মাঝে আমি খুঁজে পাই। সে ভুল করে না যেমন না, তার কিছু সংগঠনের আর্থিক হিসাব দিতে অস্বচ্ছতা রয়েছে এবং তার অ্যাকাউন্টে কিছু টাকা পার্সোনালি আসছে। সে এটাও বলেছে যে হ্যাঁ, আমরা অনেক সময় কাজের জন্য সবসময় তো ওই দিকটা আমরা অনেক সময় অনেক জায়গা থেকে ম্যানেজ করতে হয়। এই স্বীকারোক্তিটা আমার ভালো লেগেছে। কিছু অস্বচ্ছতা ছিল, সেটাও কিন্তু তার এই কথার মধ্যে উঠে এসেছে। সে বলছে এই ভুলগুলো আর ভবিষ্যতে হবে না এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাকি ভবিষ্যতে আরও স্বচ্ছ থাকবে সব কিছু। এই জায়গা থেকে ভিপি নূরের এই প্রশংসাটা করা যায়, তার ভুল হয়েছে সে স্বীকারও করেছে। তো রাজনৈতিক দল হিসেবে তাদের পদযাত্রা শুরু হোক, আমরা চাই সেটা বড় বাংলাদেশের যে রাজনৈতিক দল আছে, তারা সহ যারাই রাজনীতি করবেন যেন মানুষের জন্য কাজ করেন। একবারে যখন পদ পদবী হয়ে যায়, এমপি হয়ে যান, মন্ত্রী হয়ে যান, সাধারণ মানুষের জন্য কিছু করেন না, সাধারণ মানুষের জন্য আইন হয় না, সাধারণ মানুষের বাজার সদাই করতে কষ্ট হয়, সেই পথে যেন না যায় বড় থেকে ছোট রাজনৈতিক দল। মানুষের জন্য কাজ করিয়েন, মানুষকে ভালোবাসিয়েন, এটুকু প্রত্যাশা থাকবে। আল্লাহ হাফেজ।